আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা, চোখের চিনা আধ্যাত্মিক দিক থেকে আপনার অন্তরকে মেরে ফেলে। আপনি যথাযথভাবে সলাৎ পড়তে পারবেন না, আপনার জীবনে কোনো বারাকা থাকবে না। আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, আল্লাহ তাআলা আমাদেরকে যে চোখ দান করেছেন সেই চোখের ভিতর অনেকগুলো সেন্সিটিভ নার্ভ রয়েছে। আল্লাহ যদি শুধু একটি নার্ভ কেটে ফেলার সিদ্ধান্ত নেন, তাহলে আপনি আর সুন্দরভাবে কোনো কিছু দেখতে পাবেন না। আল্লাহ তাআলা বলছেন, আমি কি তাকে দুটো চোখ দেইনি? তখন যদি নার্ভগুলো আল্লাহ তাআলা কেটে দেন, যদি আপনার চোখের আলো কেড়ে নেন, তাহলে আল্লাহ ছাড়া আর কি আছে আপনার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে? আপনি কি ভাবছেন না আল্লাহ তাআলার এই ক্ষমতা নেই? প্রথমবার আপনি খারাপ ভিডিও দেখলেন, তাওবা করলেন, অতঃপর ক্ষমা হয়ে গেল। পরেরবার যখন খারাপ কিছু দেখতে যাবেন, তখন এই ব্যাপারটা চিন্তা করে দেখুন, এই চোখগুলো আপনাকে আল্লাহ তাআলার নির্দেশ অমান্য করার জন্য প্রদান করা হয়নি, এগুলো আমাদেরকে আল্লাহর অবাধ্যতা করার জন্য দেওয়াই হয়নি। যা দিয়েছেন তা হলো আল্লাহ তাআলার বাধ্য করতে। আপনার চোখ নিজ খেয়ালখুশি মতন চলে না, আপনার খেয়ালখুশি মতোই চলে। আল্লাহ তাআলা আপনাকে বিবেক দিয়েছেন, এই চোখগুলো আপনার হাত পা যা আছে পুরো শরীর আপনি নিয়ন্ত্রণ করছেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমতা দিয়েছেন। তাহলে আপনি যখন আল্লাহ তাআলার নিয়ামতগুলো খারাপ কিছু করাবেন, তখন এর দায়ভার আপনাকে নিতে হবে। আবার কথা বলার সময় অশ্লীল ভাষা ব্যবহার করবেন না, কারণ অকথ্য ভাষায় মনের মাঝে নোংরা ছবি তৈরি করে। এমন বলবেন না যে আমার রাগ হয়েছে তাই আমি এমন ভাষা ব্যবহার করছি। না, আপনি যদি নোংরা ভাষা ব্যবহার করেন, নিশ্চিতভাবে এর একটি প্রভাব আপনার চিন্তায় পড়বে। এই দুটো সরাসরি যুক্ত, আর আপনি এর মাধ্যমে ধর্মীয় দিক থেকে নিজেকে ধ্বংস করে ফেলছেন। আপনি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারবেন না। আর আল্লাহর শপথ, আপনি যদি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে না পারেন, তাহলে আপনি অন্য কোনো মানুষের সাথেও সম্পর্ক তৈরি করতে পারবেন না। আপনার স্ত্রী, পরিবার, পিতামাতা সবার সাথে সত্যিকারের সম্পর্কের কথা ভুলে যান, কারণ আল্লাহর সাথে আপনার সত্যিকারের কোনো সম্পর্ক নেই। যা ছিল সব হবে দুনিয়া, সব কিছুই ভেঙে পড়বে, সব কিছু, আপনার জীবনে ভালো কিছু আর অবশিষ্ট থাকবে না। সবাই দুনিয়ার স্বার্থেই, দুনিয়ার জন্যই আপনাকে ভালোবেসেছে। আপনার অর্থ, আপনার শরীর, আপনার সম্পদ, আপনার ক্ষমতা, যা কিছু রয়েছে তা হলো দুনিয়া। আপনি যদি আল্লাহকে ভালোবাসেন, পুরো সৃষ্টি আপনাকে ভালোবাসবে। আর আপনি যদি দুনিয়াকে ভালোবাসবেন, তাহলে পুরো সৃষ্টি আপনাকেই ভালোবাসবে, কিন্তু এই সব কিছু ধ্বংস হয়ে যাবে, কারণ দুনিয়া স্থায়ী নয়। দুনিয়ার সাথে সাথে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। আপনি আল্লাহকে চাইলে দুনিয়া পাবেন এবং আখিরাত পাবেন। অমুসলিমরা, কাফেররা দুনিয়া চায়, তাই তারা দুনিয়া পায় কিন্তু আখিরাত পায় না, আল্লাহর রহমত পায় না, পরকালে তাদেরকে চিরস্থায়ীভাবে জাহান্নামে আযাবে ভুগতে হবে। তাই এই বিষয়গুলো কোনো ছোটোখাটো ব্যাপার নয়, এই ব্যাপারগুলো সাবধান থাকুন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাও মানার তৌফিক দান করুক। আমিন।